আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজমা কিচেন। দেখেই বুঝতে পাচ্ছেন এটা একটা চিংড়ি মাছ দিয়ে কিছু রান্না। হ্যাঁ ভিউয়ার্স, চিংড়ি মাছ দিয়ে একটু শশা দিয়ে রান্না করেছি। এইটা একদম সিম্পল একটা তরকারি, খুবই খেতে সুস্বাদু। শশাটা যখন মুখে তুলবেন তখন মনে হবে আপনি লাউ বা কুদু যেটাই বলেন সেটা দিয়ে চিংড়ি রান্না করেছেন, কিন্তু এটা কদু বা লাউ না, এটা একদম শশা। তাহলে ভিউয়ার্স চলুন এই রান্নাটা আমরা তৈরি করি। এই দেখুন, এই যে এভাবে লম্বা করে তারপরে এর মুখগুলা এভাবে একটু ওপর থেকে ফেলে দিব। বিচিগুলা অল্প, জাস্ট অল্প এভাবে একটু একটু এভাবে ফেলে দিব। ফেলে দিয়ে এখন আমি শশাগুলো দিয়ে রান্না করব। তাহলে বন্ধুরা চলুন রান্নার পর্যায়ে যাই। আর নিয়েছি কিছু চিংড়ি মাছ। আর আমি এখানে নিয়েছি আপনার এই আধা কাপের মতো পেঁয়াজ, আর আপনার তিন চারটা কাঁচামরিচ। এখন আমি আর হাফ কাপের মতো তেল নিয়েছি। এখন সব ছেড়ে দেব এবং চুলার আস্তে কমিয়ে দিব, নাহলে পেঁয়াজগুলো পড়ে যাবে, পুড়ে যাবে। এখন পেঁয়াজগুলা একটু একটুখানি ব্রাউন হলেই আমি চিংড়ি মাছটা ছেড়ে দিব। সবসময় মনে রাখবেন মশলা দেওয়ার আগে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে একটু ছেড়ে দিলে তাহলে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। আপনি চিংড়ি মাছ তেলের মধ্যে পেঁয়াজের সাথে একটু ভেজে তারপরে আপনি মশলাগুলো কষাবেন। দেখুন পেঁয়াজটি একটু বাদামি রং হয়ে এসেছে। এখন আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে একটু ছেড়ে দিব। ছেড়ে দিয়ে একটু লবণ দিব। একটু লবণ দিয়ে এটাকে একটু নাড়ব। একটু চিংড়ি মাছগুলার কালারটা চেঞ্জ হয়ে আসলেই দেখুন, একটু চিংড়ি মাছ তো কালার চেঞ্জ হতে সময় লাগে না, চেঞ্জ হয়ে আসলেই আমি এর মধ্যে একটু হলুদ আর হাফ চামচের মতো একটু হলুদের গুঁড়া দিলাম, লাগলে একটু দেব। তারপরে এক চামচ এক টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া দিলাম, আর দেব আপনার দুই টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট, দুই টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট, আর দেব আপনার আপনার হাফ টিস্পুনের মতো লাল কাশ্মীরি মরিচ। এতে আপনার রং হবে কিন্তু ঝাল হবে না। আর দেব হাফ টিস্পুন শুকনা মরিচের গুঁড়া, ঝালটা এই ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, মুগ ঝাল আপনারা যেরকম পছন্দ করেন। আর দেব আপনার আমি প্রথমে দিয়েছিলাম, এখন আমি আরেকটু হাফ টিস্পুনের মতো আরেকটু হলুদের গুঁড়া দেব। সব কিছু আমার এটা জাস্ট সিম্পল একটা রান্না, এতে ওই কোনো কিছুই লাগে না, শুধু এই দিয়ে আমি একটু মশলাটা কষাবো, ভালোভাবে কষাবো মশলাটা। এখন আমি মশলাটার মধ্যে একটুখানি পানি দিয়ে দিব, নাহলে কিন্তু আপনার মশলাটা পুড়ে যাবে। একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে একটু কষাবো যাতে মশলার মধ্যে কোনো গন্ধ না থাকে। এখন আমি এর মধ্যে অল্প একটু গরম পানি, সবসময় গরম পানি দেবেন, একটু গরম পানি দিয়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব একটু পানিটা গলো কষার জন্য। তারপরে এটাকে ভালোভাবে একটু কষিয়ে পানিটা যখন একটু কমে আসবে তখন আমি শশাগুলো এর মধ্যে ঢেলে দিব। তাহলে ভিউয়ার্স আমি কষানো পর্যন্ত অপেক্ষা করি। আমার মশলাটা দেখেন কষানো হয়ে গেছে এবং পানিগুলোও কমে এসেছে। এখন আমি চুলার আঁচটা
একদম মিডিয়াম লোতে নিয়ে আসব। এখন আমি এর মধ্যে এই যে শশাগুলো কেটে রেখেছি এই শশাগুলো এখন ছেড়ে দিব। ছেড়ে দিয়ে একটুখানি একটু মিলিয়ে চিংড়ি মাছের সাথে আপনার একটু মিলিয়ে ওটাকে নেড়ে চেড়ে একটুখানি একটুখানি কষাবো, বেশি না, অল্প একটু কষানোর পর তারপরে এর মধ্যে আমি আন্দাজ মতো আপনারা যেরকম ঝোল খাবেন ঠিক সেই রকম, তবে বেশিও ঝোল দিবেন না আবার কমও ঝোল দিবেন না, আন্দাজ মতো পানি, গরম পানিটা অবশ্যই ঢালবেন, ঠান্ডা পানি না, গরম পানি ঢেলে দিবেন। দেখুন ভিউয়ার্স, এখন আমি এর মধ্যে পানি ঢেলে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, পানিটা আমি ঠিক এই প্রায় এক কাপের চেয়ে একটু বেশি দিয়েছি, আপনারা আন্দাজ মতো দিবেন। এখন এটা গলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং এখন এটাকে আমি কভার করে দিব আমার শশাগুলা একটু সিদ্ধ হওয়ার জন্য। শশাগুলো সিদ্ধ হয়ে গেলেই আমি আবার আসব। দেখি 7 মিনিট পর আবার চলে আসলাম, এখন ঢাকনাটা খুলে দেখি এখন আমার অলমোস্ট আমার ডান হয়ে গেছে। তবে ভিউয়ার্স মনে রাখবেন শশাগুলা যেন বেশি গলে না যায়, ঠিক এই রকম যেন থাকে, বেশি গলে গেলে কিন্তু শশা খেতে ভালো লাগবে না, একদম এইরকম থাকবে সবুজ সবুজ, যেন খুব কাঁচা না থাকে আবার খুব গলেও না যায়, ঠিক এইরকম থাকবে। এখন আমি এর মধ্যে এখন আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব, আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, ধনিয়া পাতা দিয়ে এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে লোতে আমি এইটুকু ঝোল রাখবো, আপনি যদি চান আর একটু কমাতে পারেন, আর যদি মনে করেন না এতটুকুই থাকবে, এটা ঝোল ঝোল অত ঝোলও ভাল লাগে না আবার একটু একেবারে মাখামাখাও ভাল লাগে না, আমি এই ধরনের একটু ঝোল রাখবো। আর এখন আমি চুলার আঁচটা একদম লোতে দিয়ে একটু উপরে যাতে একটু তেল উঠে আসে এর জন্য আমি অপেক্ষা করব। আমার রান্না প্রায় শেষ, আমি ধনিয়া পাতাটা ছিটিয়ে দিচ্ছি। দেখুন আর অলমোস্ট শশা চিংড়ি রান্না শেষ, এখন শুধু আমি একটু চুলার উপরে রেখে দিব কারণ তেলটা যেন উপরে উঠে, আর লবণটা কিন্তু আপনার স্বাদ অনুযায়ী আপনি দিয়ে দেখে নেবেন। তাহলে আমরা একটু অপেক্ষা করি, তবে চুলাটা বন্ধ করে দিব, চুলা আর এখন অন রাখবো না। আমার রান্না শেষ, এখন শুধু পরিবেশনের পালা, শশা চিংড়ি রান্না শেষ। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার শশা দিয়ে চিংড়ি দিয়ে, খুবই মজার একটি রেসিপি। তাহলে ভিউয়ার্স আপনারাও রান্না করুন এবং এটি ট্রাই করুন, আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং বেল বাটনে একটা ক্লিক করুন। তাহলে আজ তাহলে আমি এখানেই বিদায়, আবার তাহলে নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।